প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেসের উত্থাপন করা ছটি দাবির জবাব তো দিলেনই না, বরং নাগরিক পুঞ্জি নিয়ে যে কথাগুলো বললেন তাও ধোঁয়াশাপূর্ণ। শনিবার শিলচর কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক করে ফের একথা বললেন জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, প্রধানমন্ত্রী তার কার্যকালের শেষ সময়ে আসাম চুক্তি লাগু করার জন্য একটি কমিটি গঠনের কথা বলেছেন। এতে স্বাভাবিকভাবেই জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাহলে সত্যিকার অর্থে কোন বিষয়টি সরকার গ্রহণ করছে? বিধায়ক বলেন, 1971 সালের 24 মার্চ তারিখটি তাহলে কি? আমরা দেখেছি কি উনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু বিশেষ করে বরাক উপত্যকার আগামী দিনের উনার কি ভিশন আছে এই বিষয় নিয়ে উনি কিন্তু কোনো মন্তব্য উনি করেননি। উনি সিটিজেনশিপ বিলের পক্ষে বলেছেন, আবার আসাম অ্যাকর্ডের সেকশন 6 কথাও বলেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম কি আসাম অ্যাকর্ডে কাট অফ ডেট যেটা ছিল 25 মার্চ 1971, আর সিটিজেনশিপ বিলে যে কাট অফ ডেট আছে 31 ডিসেম্বর 2014, যেহেতু এই দুইটা কাট অফ ডেট ইজ কন্ট্রাডিক্টিং ইচ আদার, তো কোন কাট অফ ডেটটা থাকবে এটা স্পষ্টভাবে যদি উনি জনগণকে বলতেন, তো আমি মনে করি যে মানুষের মনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ওটা আর হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাক উপত্যকা নিয়ে তার আগামী দিনের চিন্তাধারার ব্যাপারে কিছুই উল্লেখ করেননি। কাগজ কুললেও প্রধানমন্ত্রী তার ভাষণে একটি শব্দ খরচ করেননি। মহাসড়ক নিয়েও কাজ কতদূর এগোলো তাও বলেননি প্রধানমন্ত্রী। সফরের 2 দিন আগে গত 2 জানুয়ারিতে আমরা একটা প্রেস মিট করেছিলাম, আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন, এবং ওই প্রেস মিটে আমরা কিছু প্রশ্ন আমরা তুলেছিলাম এবং আশা করেছিলাম কি প্রধানমন্ত্রী মোদিজি এসে আমাদের এই প্রশ্নগুলোর জবাব উনি নিশ্চয়ই দেবেন। বিশেষ করে বিগত 2014 নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ওই বিষয় নিয়ে হয়তো উনি কোনো বক্তব্য রাখবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ওই 2014 লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন এই রামনগরের মাঠে, ওই বিষয়ে উনি এক কথাও উনি বলেননি। 15 লাখ টাকা বিদেশ থেকে কত কালা টাকা এসেছে এই বিষয় নিয়ে কোনো তথ্য উনি আমাদের জনগণের সামনে তুলে ধরতে পারেননি। কতজনের চাকরি হয়েছে বেকার যুবকদের এই বিষয় নিয়ে উনি কোনো তথ্য আমাদের জনগণের সামনে তুলে ধরতে পারেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম বিশেষ করে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার কথা উনি বলেছিলেন 2014 লোকসভা নির্বাচনের প্রচারে, গতকালকে আমরা দেখলাম কি এই বিষয় নিয়ে উনি কোনো মন্তব্য উনি করেননি। হিন্দুস্তান পেপার কর্পোরেশন নিয়ে একটি শব্দ উনি ওনার মুখ থেকে উনি বলেননি। চা শ্রমিকদের হাজিরির কথা আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি চা শ্রমিকদের হাজিরির কথা উনি উল্লেখও করেননি। তো এই সভা আমরা দেখেছি কি প্রধানমন্ত্রী মোদিজি এসেছেন নির্বাচনী প্রচারে, সবসময় নির্বাচনে উনি আসেন বক্তব্য রাখেন, কিন্তু এই সভাতে উনি যে বিগত দিনের কথাগুলো যে কথা দিয়েছিলেন কি আমরা করব ওই কথাগুলো উনি কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারেননি।